24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পূজা। পরিচালক অনিলের নতুন ছবি সব, আর সেই নিয়ে আমাদের আজকে আড্ডা, আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ছবির কলাকুশলীরা, আমি আলাপ করিয়ে দিই। পরিচালক অনিল, স্বাগত 24 ঘন্টায়। অর্পিতা দি আর ওন আশিস, হ্যালো, ওয়েলকাম টু 24 ঘন্টা এন্ড সিম, এক্স্যাক্ট, am I right? Yeah, perfect. Welcome to Kolkata and welcome to 24 ঘন্টা। Thank you very much. তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে এই সব, এই শব্দটার মানেটা কি, মানে এটা কি শব্দ? সব মানে হচ্ছে গিয়ে নাইট, রাত্রি, উর্দুতে একটা উর্দু ওয়ার্ড। আর পুরো ছবিটাতে দুটো রিজন আছে কেন কি ছবিটার নাম সব। একটা হচ্ছে গিয়ে যে 90% অফ দ্য ফিল্ম আমরা রাত্রে শ্যুট করেছি, তো ইটস মোস্টলি দিল্লি রাত্রিবেলা, দিল্লির নাইট লাইফ সেটা। আর সেকেন্ডলি ছবিটা যখন শুরু হয়, যখন আমরা যখন বাড়ির থেকে ধরো রাত্রে বেরাই, ঘরের ভিতরে আলো, বাইরে বেরালে প্রথম সব কিছু অন্ধকার কালো দেখায়, তারপরে একটুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে আস্তে আস্তে ছোটো ছোটো জিনিস দেখা যায়, রাত্রে আরও ক্লিয়ার হতে থাকে, আর একটা নতুন ভিশন আসে সামনে। সেরকমভাবে ক্যারেক্টারগুলো প্রথম যখন আমরা সিনেমাটা শুরু হয়, ছবিটা শুরু হয়, প্রথম যখন আমরা দেখি ওদের দূর থেকে একভাবে সুপারফিশিয়ালি দেখি, যেরকম ছবিটা প্রোগ্রেস করে তখন আস্তে 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 ওদের ভেতরে যে ওদের রিয়েল ট্রুথটা সেটা ডিসকভার করে। অর্পিতাদি, এই ছবিতে মানে তোমার ক্যারেক্টার আমি জানতে চাইবো না, কিন্তু এই যে যেরকম বললো যে একটা বোঝা যাচ্ছে একটা জার্নি, মানে প্রথম যেটা আমরা দেখব তারপরে অন্য একটা কিছু বেরিয়ে আসবে হয়তো, তো এই জার্নিটা কিভাবে এগিয়েছে তোমার ক্ষেত্রে, তোমার চরিত্রের ক্ষেত্রে? এটা আর একটা ভাবে চরিত্রটাকে জানতে চাওয়া, অর্থাৎ তুমি যে প্রথমেই বলে জানতে চাইবো না, তো এটা মানে এই পুরো সিনেমাটা বা যদি আমি প্রজেক্ট কথাটা ইউজ করি, এই এই লাইনটা পুরো সিনেমাটার ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এটা আমি বলবো, আমরা যদি আরেক রকমভাবে দেখি যেটা বুঝতে খুব সুবিধা হবে, আমরা প্রত্যেকের সঙ্গে যখন ইন্টারাক্ট করি বা চিনি, তুমিও আমাকে চেনো অনেক দিন ধরে, আমিও তোমাকে চিনি, সেটা কিন্তু একরকম চেনা বা জানা। যেটা আমরা দেখছি বা তুমি দেখছো বা আমি দেখছি, সেই মানুষটার সেই দেখাটার বাইরেও কিন্তু আর একটা সেলফ রয়েছে, সেটা আমরা অনেক সময় জানতে পারি না। এবং আমি বলবো যে মানে এটা আমি হয়তো নিজেরও আর একটা সেলফকে অনেক সময় ডিসকভার করতে পারি না। আশিস, ডিড ইউ কুড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট অর্পিতা সেড? নো, হি নোজ ওয়ান বেঙ্গলি লাইন অনলি, আমি আমি তোমাকে ভালোবাসি। No, what she said is like, it's a journey of life and how you discover yourself. That's what director has tried to show in the movie. So, how was with your character? I mean, how did you justify with your character? His name is Asfar, the character name is Asfar, and he's from a small town, Uttarakhand. Okay. Just one minute. Huh. It's like out and out a love story acta. It's an intense relationship story. Okay. हाँ, तो वो एक छोटे से शहर, छोटे से गांव से एक बड़े शहर में एक बड़ा मॉडल बनने के लिए आता है। अच्छा। फिर उसे वो कैसे इंडस्ट्री के अंदर जाता है और कैसे वो एक बड़ा मॉडल बनने के लिए कैसे स्ट्रगल करता है, फिर एक वो दीवा जो फैशन शो की जज होती है उससे मिलता है, और वो कैसे इंडस्ट्री के अंदर जाके स्ट्रगल करता है कि वो कैसे बड़ा मॉडल बने, फिर उसे एक लड़की मिलती है इंडस्ट्री के बाहर जो एक कॉफ़ी शॉप में जॉब करती है, तो उसे उससे प्यार हो जाता है, तो एक लव ट्रायंगल है, उस दीवा से भी प्यार हो जाता है, इससे भी प्यार हो जाता है, तो वो उसके बीच में स्ट्रगल करता है। ओके, एंड व्हाट अबाउट यू सिमो, आई मीन व्हाट इज योर कैरेक्टर? माई कैरेक्टर इज अ French expat. We don't know a lot about him. He's kind of a mysterious character. Oh. He's coming from France and he had some trouble, but we don't know what it is exactly. And he tries to rebuild himself in Delhi. And
is kind of lost, and I'm not going to say more about him because you will discover it.